আমার আল্লাহ বলেন, ফালাউলা ইজ জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ فَلَوْلَا إِذْ جَاءَهُمْ بَأْسُنَا যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কোনো বিপদ আসলো, বিপদ তাহলে আল্লাহর পক্ষ থেকে আসে, কারো পক্ষ থেকে বিপদ আসে না, আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহই বিপদ দেন। তাদাররু কাকুতি মিনতি করলো না, অর্থাৎ যখন বিপদটা আসছে এসেছে তখন তাদের উচিত ছিল তারা কাকুতি মিনতি করা যে হে আল্লাহ আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমি তোমার নাফরমানি করেছি, আমাকে তুমি মাফ করে দাও আর এই বিপদটা আমার থেকে সরাইয়া দাও। কিন্তু তারা কাকুতি মিনতি না করে তারা কি করেছে, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তরটা কঠিন হয়ে গেল, শক্ত হয়ে গেল, তারা তাদের যে কর্মের মধ্যে ছিল সেই কর্মের মধ্যেই তারা যেমন অবস্থান করতে লাগলো। কেন? যে ওয়াজাইয়ানা লাহুমুশ শায়তানু মা কানু ইয়ামালুন, আল্লাহ বলতেছেন যে তারা যে কাজ করতেছে এই কাজটাকে শয়তান তাদের নিকট আরো সুশোভিত করে তুললো, আরো সুন্দর করে তুললো, যে তুমি যে কাজ করতেছো খুব ভালো কাজ করতেছো। সে আল্লাহর নিকট কাকুতি মিনতি না করার কারণে আল্লাহর পক্ষ থেকে তার বিপদ আসলো, এই বিপদের কারণে তাকে ধ্বংসের দিকে দাবিত হতে হলো। আমাদের এই আয়াত দ্বারা বোঝা গেল যে যখন তোমাদের উপরে কোনো বিপদ আসবে, বিপদ আসলে তোমাদের উচিত হলো তোমরা এই তোমাদের কৃতকর্মের কথা স্মরণ করে তোমরা আল্লাহর নিকট কাকুতি মিনতি করা, আল্লাহর নিকট কাকুতি মিনতি করে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া। তো আল্লাহর রাসূল বলতেছেন মাল লাজিম আল ইস্তিগফার, যে সবসময় তওবা করে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ রব্বুল ইজ্জত তার প্রত্যেক সংকীর্ণতা হতে আল্লাহ তাকে মুক্তির পথ বের করে দিবেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আর যে মানুষটা চিন্তাগ্রস্তের বিপদের মধ্যে পড়ে গেছে, অনেক মানুষ বিপদের মধ্যে পড়ে খুব চিন্তিত হয়ে যায়, আল্লাহ রসুল বলতেছেন যে সব সময় তওবা করে চিন্তার মতো বিপদ থেকেও আল্লাহ তাকে কী করে দেবেন, মুক্তি দান করবেন। ওয়ারাজাকাহু বিন হাইসুলা ইহতাসিব, আর আল্লাহ তাকে রিজাকের ব্যবস্থা এমন এক জায়গা থেকে আল্লাহ তাকে করে দিবেন সেটা সে কল্পনাও করতে পারে নাই, যে ওই জায়গা থেকে আমার রিজাক আসবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই যে বন্যা পরিস্থিতির মধ্যে আমাদের দায়িত্ব হলো আমরা যারা ভালো অবস্থায় আছি, যারা বিপদের মধ্যে আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের জানমালের হেফাজত করা, আমার সাধ্য অনুযায়ী তাকে কিছু অন্ন দান করে হলেও তাকে সহযোগিতা করা। এই বিপদের মধ্যে দেখা গেছে যে সামান্যতম মুড়ি, এই 5 টাকার মুড়িটাও মানুষ পাচ্ছে না, আল্লাহু আকবার, এই ক্ষুধার মধ্যে মানুষ আছে, এই মুড়িটা পাওয়ার বাদেও সে মনে করতেছে যে আমার অনেক কিছু আমি পেয়েছি। সুতরাং এই সামান্য মুড়ি দিয়ে হলেও যদি আমি তাকে সাহায্য করি সেটা মনে করতে হবে, যেটা আমি মুমিন হিসাবে আমার দায়িত্ব। হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন যে লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের 6টা হক বা অধিকার রইয়াছে, এর মধ্যে একটা হলো যে ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা, যে একজন ভাইয়ের, একজন ভাইয়ের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করা। যে মুমিনের বৈশিষ্ট্য হলো যে তার সম্মুখে যেভাবে তার কল্যাণ কামনা করবে, তার অনুপস্থিতিতেও তুমি তার কল্যাণ কামনা করবে। আমি নিজের জানমালের হেফাজত যেভাবে আমি করব, আমার উচিত হলো আমার ভাইয়ের জানমালের হেফাজতও আমার দায়িত্ব, আমি মুমিন হিসেবে দায়িত্ব পালন করা। তাছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্যত্র বর্ণিত মিশকাত শরীফেরও হাদিস আছে যে আল্লাহ রাসূল বলেন যে আল মুসলিমু আলাল মুসলিমি, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক হলো, যে দায়িত্ব হলো, হারামুন, হারাম বা সম্মানী হলো, দামুহু তার রক্ত, ওয়া ইরদুহু তার সম্মান, ওয়া মালুহু তার মাল, তার মাল, তার সম্মান, তার রক্তটাকে রক্ষা করা, বাঁচানো, তার সম্মানকে বাঁচানো, তার মালকে বাঁচানো, রক্ষা করা। আমি মুসলমান হিসেবে আমার মুসলমান ভাইয়ের মালটাকেও রক্ষা করা, এটা আমার উপরে দায়িত্ব। এজন্যে আমাদের উচিত হলো যে আমরা আজকে বন্যায় দুর্গত যে এরিয়া, যারা কষ্টের মধ্যে আছে তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করে দেওয়া, বিশেষ করে পানির ব্যবস্থা করে দেওয়া, সামান্য হলেও। দেখুন কাল কিয়ামতের ময়দানে হাদিসে কুদসির মধ্যে আছে, আমার আল্লাহ বলবেন এ বন্দা আমি বড় পিপাসার্থ ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। তখন বন্দা বলবে আন্তা রব্বুল আলামিন, আপনি তো রব, তামাম আলমের রব, আপনাকে আমি কীভাবে পানি পান করা দাম। তখন আমার আল্লাহ বলবেন তোমার নিকটে অথবা তোমার পাশে একজন তৃষ্ণার্থ ছিল, পিপাসার্থ ছিল, তুমি যদি তাকে পানি পান করাইতে তাহলে আমি আল্লাহকে পান করানো হইতো। সুবহানাল্লাহ।
যে বান্দা আমি বড় ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই, তুমি আমাকে খাবার দেও নাই। তখন বান্দা বলবে আনতা রব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, আপনাকে আমি কীভাবে খাওয়াবো? তখন আল্লাহ বলবেন যে তোমার পার্শ্ববর্তী ঘরের মানুষ অথবা পাশের গ্রামের মানুষ অথবা ওই জায়গার মানুষ কী ছিল? ক্ষুধার্ত ছিল, সে ক্ষুধার জ্বালায় চটপট করছিল, তুমি যদি তাকে খাওয়াইতে তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হইতো, সুবহানাল্লাহ, অথবা তার পাশে তুমি আমি আল্লাহকে পাইতে, সুবহানাল্লাহ। হাজিরিন, এই হাদিসের মধ্যে আরও আছে, আমার আল্লাহ বলবেন যে আমি রুগী ছিলাম, অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই, বান্দা একই জবাব দিবা আনতা রব্বুল আলামিন। তখন আল্লাহ বলবেন তোমার পাশের বাড়ির মানুষটা অসুস্থ ছিল, তোমাকে আল্লাহ দিয়েছিল, তুমি তাকে কিছু ঔষধের কিছু টাকা দিতে পারতে, তাকে কিছু সেবা শুশ্রূষা করতে পারতে, ভালো পরামর্শ দিয়ে হলেও তার সেবা শুশ্রূষা করতে পারতে, যদি দিতে তাহলে তুমি আমি আল্লাহর সেবা শুশ্রূষা করা হইতো, কিন্তু দাও নাই। এরকম বলে আল্লাহ তাকে কী করবেন? প্রশ্নবিদ্ধ করবেন। এজন্য আমাদের উচিত হলো এরকম বিপদগ্রস্ত মানুষদেরকে আমরা কী করবো? সাহায্য করবো। আল্লাহ বলতেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদেরকে বলতেছেন যে ধনীরা শোনো, তোমাদের সম্পদের মধ্যে যারা বঞ্চিত অসহায় মানুষ, মিসকিন মানুষ, গড়হারা বাড়িহারা মানুষ, তাদের একটা অংশ তোমাদের সম্পদে রয়েছে। যারা সাইল, যারা তোমাদের নিকট এসে হাত পাতবে, যারা চাইবে, তাদের একটা দাবি, তাদের একটা অংশ তোমাদের সম্পদে রয়েছে। এজন্যে আমাদের সম্পদ থেকে আমরা গরিবদের হক মনে করে আমরা গরিবদেরকে সাহায্য সহযোগিতা করব। এই বন্যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো মানুষকে আমরা আলাদা করব না, সব ধরনের মানুষ সমান, সে তো ইনসান, সে তো আল্লাহর মখলুক, সে মখলুক হিসেবে আমি তাকে দান করব। একজন মুসলমানকে যদি একটা ত্রাণের পুটলা দেই, তাহলে আমার উচিত হবে একজন বিদুর্মী হলেও তাকেও আমি একটা ত্রাণের পুটলা দেব। আমি মুসলমান হলেও আমার মুসলমানের টাকা দেব, তবে শর্ত হলো আমি মুসলমান যদি ধনী হই, আমার যাকাতের টাকা দিয়ে, ফিতরার টাকা দিয়ে আমি গরিবকে দিতে পারবো, গরিব মুসলমানকে দিতে পারবো খাবার। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে যাকাত ফিতরার টাকা দিয়ে কোনো ত্রাণ বা কোনো কাপড় চোপড় বা কোনো খাদ্য সামগ্রী বা দান সৎকার করা যাবে না, বিদুর্মীকে দেওয়া যাবে না। এতে হবে কি, আপনার এই যাকাত ফিতরা আদায়ও হবে না, এটা আদায় হবে না। আপনার যাকাত ফিতরার টাকা ছাড়া অন্য হালাল টাকা থেকে আপনি দান করতে পারেন, গরিব মানুষকে কাল কিয়ামতের ময়দানে এই সদকায় জারিয়ার সওয়াব পাবেন। যাকাতের টাকা দিয়ে আপনি আবার যদি মুসলমান গরিব হয় তাহলে তাকে দিতে পারেন, খাবারের ব্যবস্থা, ঘর বাড়ি তৈরি করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বিদুর্মীকে দিতে পারেন না, বিদুর্মীকে দিতে হবে এই যাকাত ফিতরা ছাড়া অন্য হালাল টাকা থেকে দিতে হবে। আপনি তার ঘর বাড়ি বানিয়ে দিতে পারেন, এই বন্যায় ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, তার খাবারের ব্যবস্থা নেই, আপনি হালাল টাকা দিয়ে তার ঘর বাড়ির বানিয়ে দেন, কাল কিয়ামতের ময়দানে যত টাকা তার, সে যদিও বিদর্মী, যত টাকা খরচ করবেন সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এজন্য হাজিরিনে কেরাম, সামিন এজাম, উচিত হলো আমাদের এরকম সাহায্য সহযোগিতা করা। আরেকটা হলো যে দান সৎকা করে কাউকে আমরা যেন খুঁটা না দেই পরবর্তীতে যখন ভালো হয়ে যাবে। এই খুঁটা দেওয়াটা মারাত্মক অন্যায়। হাদিস শরীফের মধ্যে আছে লা ইয়াদখুলুল জান্নাতা মান নান, যারা খোঁটা দেয়, দান সৎকা করে, খোঁটা দানকারী কখনো জান্নাতে যাবে না। আল্লাহ ওই দানকারী, প্রকৃত দানকারীদের পরিচয় আল্লাহ কোরআনে দিচ্ছেন, ইন্নামা নুতিউমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। ওই মানুষরাই প্রকৃত মানুষ যারা দান সৎকা করে বলে যে ইন্নামা নুতিউমুকুম, আমি তোমাদেরকে খাওয়াচ্ছি এই আশায়, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমাদেরকে খাওয়াচ্ছি, লা নুরিদু মিনকুম জাযাআ, আমি তোমাদেরকে যে খাওয়াচ্ছি এই নিয়তে নয় যে তোমরা আমাকে এর বদলা পুরস্কার দেবে, কারণ পুরস্কার দেনওয়ালার মালিক হচ্ছেন আমার আল্লাহ, ওয়ালা শুকুরা, এবং এই নিয়তেও আমি তোমাদেরকে খাওয়াচ্ছি না যে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, এই নিয়তেও আমি তোমাদেরকে খাওয়াচ্ছি না, বরং এর যাজা তো আমি আল্লাহর নিকট পাবো। এইরকম দাতা কোথায় পাবো? একটা খোলা দিও সেলফি, এরকম হয় কি না? সুতরাং হ্যাঁ, ছবি তোলা যেতে পারে, ত্রাণ সামগ্রী দেওয়ার সময় ছবি তোলা যেতে পারে, ওই নিয়তে যে আমি যে দিচ্ছি, আমার দেখা, আমার এই দেয়ার দেখা দেখে যেন আরও দশটা ভাই যেন উৎসাহী হয়, সেও যেন দেয়, এবং আমি এমন এক জায়গার মধ্যে এসেছি ত্রাণ দিতে যে ওরা শুধুমাত্র আমার থেকেই পেয়েছে, আর কেউ এখানে আসে নাই, তখন আমি যদি এটা প্রচার করে দিই তাহলে অন্য মানুষরা জানবে, জেনে দিবে। এই নিয়তে প্রচার প্রসার করা যেতে পারে, কিন্তু এই নিয়তে প্রচার করা যাবে না যে আমি দিচ্ছি, মানুষ দেখুক, মানুষ জানুক যে আমি বড় দাতা। এই নিয়তে ছবি তোলা, এই নিয়তে পোস্টিং করা, প্রচার প্রসার করা, এটা কিন্তু জায়েজ নাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।